চব্বিশ ঘন্টার মৃত্যু আরো একুশ, শনাক্ত 1615। করোনা দুর্যোগে দেশের অর্থনীতি মজবুত বলেছেন প্রধানমন্ত্রী। আতঙ্কিত হবেন না, পেঁয়াজের সংকট নেই। ক্রিকেট খেলা শেষে মা ছেলের সঙ্গে দেখা করলেন মুশফিক। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরো একুশ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4823 জনে। আর গত চব্বিশ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1615 জন, ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,42,617 জনে। এছাড়া গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছে 2,375 জন। এ নিয়ে করোনা থেকে দেশে মোট সুস্থ হলো 2,47,996 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানের স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়মতো সঠিক সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করায় করোনা দুর্যোগের মধ্যে দেশের রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ মজবুত আছে। করোনাকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া এনজিও এবং রাজনৈতিক দলগুলো কেবল বক্তৃতা দিয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। দীর্ঘ বিরতির পর আজ অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সভা। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত মার্চের পর থেকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কার্যনির্বাহী সংসদের সব ধরনের বৈঠক বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত সভাপতি মণ্ডলের এই সভায় ও দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ছাড়া অন্যরা শুধু কথাই বলেছে। জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এবং প্রশাসনের কর্মকর্তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। যা দিয়ে আগামী 3 মাস স্বাভাবিকভাবে চালানো যাবে, আর এ সময়ের মধ্যে বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানি করে সরবরাহ স্বাভাবিক করা যাবে। আজ দুপুরে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতে আজ বন্ধ করলেও এর মধ্যে ইজিপ্ট, মিয়ানমার, নেদারল্যান্ড, চায়না সহ বেশ কিছু দেশে পেঁয়াজ আমদানির জন্য যোগাযোগ করা হচ্ছে। এক মাসের মধ্যে পূর্বের মূল্য পেঁয়াজের দাম নিয়ে আসা হবে, তবে এই সময়টুকুর অপেক্ষায় না থেকে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়াতে সিন্ডিকেটে পেঁয়াজের দাম রয়েছে বলেও জানান তিনি। ভারতের নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন স্থল বন্দরে আটকে পড়া ভারতীয় পেঁয়াজের ট্রাক খালাসের জন্য বাংলাদেশে ঢুকতে শুরু করছে। আগে রেলসিতে বন্দরে আসা পেঁয়াজ ভর্তি এসব ট্রাক মঙ্গলবার আটকে দেয় ভারতের বন্দর কর্তৃপক্ষ। তবে আলোচনা সাপেক্ষে আজ এগুলো খালাস করার অনুমতি দেয়। ফলে আজ থেকে বেনাপোল, হিলি সহ অন্যান্য স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশের সাথে খালাস হচ্ছে। হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারকরা জানিয়েছেন, আগে খোলা স্ক্রিনপত্রের বিপরীতে সীমান্তের উপরে আটকে পড়া পেঁয়াজ বোঝাই ট্রাকে পারে খালাস করার অনুমতি মিলেছে। এছাড়া বাংলাদেশে সময়মতো প্রবেশ করতে না পারা পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারবে। মংলা সমুদ্র বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সাথে সংযোগ রক্ষাকারী ঝিনাইদহের দুটি মহাসড়কের বেহাল দশা। বড় বড় খানাখন্দের কারণে কুষ্টিয়া যশোর মহাসড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। বিকল হচ্ছে যানবাহন, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। মংলা সমুদ্র বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সাথে যোগাযোগের অন্যতম মহাসড়ক এটি বেহাল দশা। কয়েক মাস আগে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে 9 কিলোমিটার অংশ সংস্কার করা হলেও এর মধ্যে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ঝিনাইদহ যশোর মহাসড়কের একই অবস্থা, এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ভাঙাচোরা মহাসড়কে চলতে গিয়ে বিকল হচ্ছে যানবাহন। বড় দুর্ঘটনা এড়াতে মহাসড়ক দুটির সংস্কারের দাবি জানিয়েছেন যাত্রী ও যানবাহন চালকরা। ঝিনাইদহ যশোর মহাসড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সড়ক বিভাগের
উপসহকারী প্রকৌশলী জানান, ঠিকাদার নিয়োগ চূড়ান্ত হলে সংস্কার কাজ শুরু হবে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রভাবশালী আলাউদ্দিন বলি ও তার ছেলেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরচর আবাবিল ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বলি বাড়িতে। ঘর নির্মাণকালে বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ ইউসুফ বলিকে প্রাণনাশের হুমকি দেয় বলে জানা যায়। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদিন বলির পৈতৃক ও ক্রয়সূত্রে 11% জমি দীর্ঘদিন থেকে প্রভাবশালী আলাউদ্দিন বলি ও তার বখাটে ছেলেরা দখলে নেয়। গত 14 সেপ্টেম্বর আলাউদ্দিন বলি দলবল নিয়ে ওই মুক্তিযোদ্ধার জমির উপর জোরপূর্বক ঘর নির্মাণ করেন। এতে বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধার ছেলে মোহাম্মদ ইউসুফ বলিকে প্রাণনাশের হুমকি দেয়। গত 3 থেকে 4 মাস পূর্বে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বলি মারা যান। মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর দলবল নিয়ে পুরো জমি দখল করে নিয়ে যায় ওই চক্রটি। এলাকায় আলাউদ্দিন বলি এবং তার ছেলেদের ব্যাপারে জমি দখল, চাঁদাবাজি, দালালি ও প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। মুক্তিযোদ্ধার ছেলে মোহাম্মদ ইউসুফ বলি জানান, দীর্ঘদিন থেকে আমার পৈতৃক ও ক্রয়পিত্র সম্পত্তি আলাউদ্দিন বলি দখল করে নেয়, বাদ দিতে গেলে হুমকি ধুমকিও তেড়ে আসে, এমনকি প্রাণনাশের হুমকিও দেয়। আমি এলাকাবাসীর কাছে বিচার চেয়ে কোনো প্রতিকার পাইনি। আমিও আমার পরিবার খুবই অসহায়। আমারও পরিবারের জায়গাটি ফিরে পেতে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে আলাউদ্দিন বলি বলেন, আমাদের উপর আরোপিত অভিযোগ মিথ্যা। আমরা দীর্ঘদিন আগে মৌখিক সিদ্ধান্তের আলোকে তাদের জায়গায় ঘর তুলেছি এবং আমাদের জায়গায় তারা বসবাস করছেন। হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িয়া থানার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউসুফ বলি, বাবার নাম হয়েছে মৃত জয়নাল আবেদিন মুক্তিযোদ্ধা বলি। আমাদের এটা আমার না, আমাদের খরিদা সম্পত্তি আমাদের। ওনারা দীর্ঘদিন ধরে দুই ভাইয়ে জোর করে আমাদের ঘর জাগাত ঘর উড়ে থাকতেছে। আমরা বাধা টাধা দিলে আমার ঘরে মারধর করে হুমকি টুমকি দেয়। এই আর কাহিনী যে স্যার, ঘর কবে উঠেছে? ঘর উঠেছে এই দুই দিন ধরে। যে দিন উঠেছে না রাত্রে উঠেছে? দিনে উঠেছে। যে তোমরা কি বাধা দিচ্ছ? না, আমি বাধা দিই না। আমি আল্লাহ স্যার, আমার আর কেউ না। আমি বাধা দিলে আমার মারধর করে ভেবে যায়, কারণ আমি বাধা দিই না। উঠেছে কে? উঠেছে যে আলাউদ্দিন বলি। আর কেউ আছে সাথে? না, উনি উনি এই দূরে উনি খাইতেছে, আর ওনার বড় ভাই এই রসিকডালে হেঁটে খাইতেছে। এইটাই তোমরা কি বলছো? তোমার জায়গার দ্বারে আসলে তোমার প্রাণনাশের হুমকি দিছে? জি স্যার, এইটাই তো। জি, থানায় কোনো অভিযোগ দিয়েছেন? জি, এটা কয়েকবার আমরা অভিযোগ দিয়েছি যে ওনারা আমাদের জায়গাটা ছাড়তেছে না। ওটা কাগজপত্র আছে যে স্যার। ঘটনা হচ্ছে হেরার যে জায়গাটার মধ্যে, সেই জায়গাটা আমার নামে দলিল, রেকর্ড আমার নামে। হেরা আমার জায়গাটার মধ্যে ঘর করছে, আমি হেকো জায়গার মধ্যে এখন এজ বন্ড কারি। হেকো কাগজপত্রটা ঠিক আছে, মুখিক মুখিক মুখিক। এই দাদা যেভাবে আবদিগেশন করে আমরা সেভাবে আছি। হেরা কী লাগে আপনার? স্বাস্থ্য ভাই, এ স্বাস্থ্য ভাই চাষা হে, এবার এরা বলো চাষা, আর বলো বউ, এরা বলো ছোটো। এই জায়গাটা আপনি বলতেছেন তাদেরই জায়গা? জায়গা তাদের, তাদেরই, কিন্তু মুখিক আয়োজ বদল হয়েছে, কিন্তু কাগজপত্র হয়নি। না, কাগজপত্র হয়নি। যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসা স্যালি দুর্বল হয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন অঙ্গরাজ্যে আঘাত হানার খবর ইতিমধ্যে ফ্লোরিডা, মিসিসিপি এবং আলাবামার বাসিন্দাদের ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক করা হয়েছে আগে থেকে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ঝড়টি ক্যাটাগরি 2 মাত্রায় ঝড়ে পরিণত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালের দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে আগে থেকে। এর আগে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 30 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত এবং বিভিন্ন স্থানে ঘন্টা 135 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 24 ঘন্টায় মৃত্যু আরো 21, শনাক্ত 1615। করোনা দুর্যোগে দেশের অর্থনীতি মজবুত বলেছেন প্রধানমন্ত্রী। আতঙ্কিত হবেন না, পেঁয়াজের সংকট নেই। ক্রিকেট খেলা শেষে মা ছেলের সঙ্গে দেখা করলেন মুশফিক। এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।
সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।